আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, আল্লাহর রহমতে, আল্লাহর অসীম কৃপায়, যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত বাঁচিয়ে রাখছেন তার এই পৃথিবীর নিয়ামত দিয়ে। তিনি আমাদের সকলকে ভালো রাখুক, তার মধ্যে আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহর আমাকে ভালো রেখেছেন। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য। যেভাবে এক্সামিনেশন হল এর মধ্যে ছাত্রদের, ছাত্রীদের, স্টুডেন্ট যেভাবে পরীক্ষা দেই, তাকে যেগুলো উপকরণ দেওয়া হয়, কোশ্চিন মার্ক দেওয়া হয়, কোশ্চিন দেওয়া হয় তাকে, তাকে উত্তর করার জন্য পেপার দেওয়া হয়, বা সে কিছু নিয়ে আসে বাড়ি থেকে বা নিজের কাছে থাকে, যেমন পেন্সিল, চক এগুলো, বা স্কেল এগুলো ছাত্ররা নিয়ে যায়, বা শিক্ষক কিছুদের দেন, বা স্কুল থেকে কিছু দেওয়া হয় ছাত্রদের পরীক্ষার জন্য। তো এভাবে কিছুক্ষণের জন্য, 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক বা 3 ঘন্টার জন্য, ছাত্ররা কী করে পরীক্ষায় হলের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে পরীক্ষা দেয় এভাবে। কিন্তু ভেবে নেন যে আমরা এই পরীক্ষার হলের মধ্যে আমরা আছি, একটা এই পৃথিবীটা ধরে নিন একটা পরীক্ষা ঘর, আমরা সবাই এখানে পরীক্ষা দিচ্ছি। এখানে আমাদের কিছু উপকরণ আছে আর কিছু আল্লাহ তাআলা আমাদের উপকরণ দিয়েছেন। বেশিরভাগ তো সব কিছু তো আল্লাহ তাআলারই, এত নিয়ামত যে আমরা ভোগ করছি, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলারই দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদের এত বড় নিয়ামত দেওয়া সত্ত্বেও আমরা এগুলো কতজন এটা সদ্ব্যবহার করছি? এত যে আমাদের নিয়ামত দেওয়া হয়েছে, এগুলো তো আল্লাহ ফেরত নেবেন। যেভাবে এক্সামিনেশন হলের মধ্যে, পরীক্ষা হলের মধ্যে শিক্ষকরা বা স্কুল কর্তৃপক্ষ সব কিছু নিয়ে নেয়, যা দেই সব কিছু তারা নিয়ে নেয়, পেপারটা নিয়ে নেয়। আপনার যে আপনি যে কর্ম করলেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পরীক্ষার হলের মধ্যে, তো সেই কর্ম, আপনার কর্মের কাজটা আপনার নিয়ে নেই, বা সেটা দেখে পরীক্ষা করে এক্সামিনার বা পরীক্ষক দেখে শুনে আপনার কোথায় ভুল হয়েছে, কোথায় খামতি হয়েছে, সেটা দেখে বুঝে আপনাকে একটা নাম্বার দেয়। তো সেই একইভাবে, একই নিয়মই আমাদের আল্লাহ তাআলা এখানে পরীক্ষক, এক হিসাবে বলতে পারি আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা এই পরীক্ষার হলের মধ্যে বসে আছি বা এই পরীক্ষার হলের মধ্যে চলাফেরা করছি। আমাদের উপকরণ দেওয়া হয়েছে নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, এই যে ইসলামের 5টি খুঁটি আমাদের দেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে আমাদের উপকরণ। আর হচ্ছে কোরআন, আর হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো আমাদের উপকরণ নিয়ে আমাদের কী করতে হবে, এই হলের মধ্যে পরীক্ষা দিতে হবে, এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দিতে হবে। আমরা যারা এই পরীক্ষার মধ্যে যারা বেশি নেকি আমল করব, বেশি ভালো আমল করব, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হব। আর যারা এই আমলগুলো করব না, নামাজ, রোজা, হজ, যাদের নিয়ত ঠিক থাকবে না, যারা একে অপরের হক মেরে খাবে, তারা কী করবে, তারা কোথায় যাবে, তারা জাহান্নামে যাবে। তাদের পরীক্ষায় তারা বিফল হলো, তারা পরীক্ষায় কী হবে, তারা বিফল হয়ে যাবে। তো যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরীক্ষা দিচ্ছি, অবশ্যই আমরা এই পৃথিবীকে একটা পরীক্ষা ঘর হিসাবে মনে করব। এবং আমরা যেভাবে আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেভাবে আমরা এই পৃথিবীর মধ্যে শিক্ষা নিব এবং আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লেখাবো ইনশাআল্লাহ। তো চলেন আজকের আলোচনা শুরু করা যাক। আলোচনা হচ্ছিল সূরা আল মুজাম্মিল, এর মানে হচ্ছে বস্ত্র আচ্ছাদনকারী। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এত ভালোবাসেন যে তার নামটা নিতে তিনি কী করলেন, দ্বিধাবোধ করলেন, বা দ্বিধাবোধ বলতে ভুল হবে,
তিনি তার নামটা ইজ্জত দেওয়ার জন্য তার নাম নেননি। এত তাকে প্রোটোকল দেওয়া হয়েছে আমাদের নবীকে যে আল্লাহ তাআলা প্রত্যেক আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী আসার পূর্বে যতগুলো নবী এসেছেন সবাইকে আল্লাহ তাআলা নিজের নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে তার নাম পর্যন্ত তিনি ডাকেননি ইয়া মুহাম্মদ বলে কোথাও। এত ইজ্জত দেওয়া হয়েছে আমাদের নবীকে। তো 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলেন, 5 নম্বর আয়াত থেকে আমি শুরু করব। 4 নম্বর আয়াত আলোচনা অবধি আলোচনা হয়ে গেছে, চাইলে আপনারা ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে, চ্যানেলের মধ্যে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন। আমি সেটার সিরিয়াল ওয়াইজ বা সিরিয়াল অনুযায়ী আয়াত নম্বর এত থেকে এত লিখে আলোচনা করেছি, আপনাদের শুনতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 5 নম্বর আয়তে কী বলছেন আল্লাহ তাআলা দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাখিলান, নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি। এখানে কাকে বলছেন? আমি তোমার প্রতি অবতীর্ণ করব গুরুভার বাণী, একটা দায়িত্ব বা একটা ভারী একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তোমার উপর আমি একটা গুরুভার বাণী, একটা দায়িত্ব, একটা বাণী, একটা কী করব, আয়াত নাজিল করব। তাফসীরগণ কি বলছেন যে রাতের কিয়াম নামাজ যেহেতু মানুষের জন্য সাধারণত ভারী হয়ে থাকে, তাই জুমলা মুতারিজা পূর্বের বিষয়ের সাথে সম্পর্কহীন বাক্য স্বরূপ বললেন যে আমি এর থেকেও বেশি ভারী কথা তোমার উপর অবতীর্ণ করব, অর্থাৎ কোরআন, যার বিধিবিধানের উপর আমল করা, তার নির্ধারিত সীমা রক্ষা করা এবং তার দাওয়াত ও প্রচার অতি কঠিন ও ভারী কাজ। কেউ কেউ ভারী বলতে সেই ভার বুঝিয়েছেন যা ওহি অবতরণের সময় তার উপর অবতীত হতো, যার ভরে প্রচণ্ড শীতের দিনেও তিনি ঘর্মসিক্ত হতেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন বলতে সেই ভার বুঝিয়েছেন যা ওহি অবতরণের সময় তার উপর অবতীত হতো। যখন হাদিসে আসছে যে যখন আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে কী করতেন, যখন ওহি পাঠাতেন বা কোরআনের আয়াত যখন আমাদের নবীর কাছে পাঠ করা হতো বা শোনানো হতো, তো আমাদের নবী কী করতো, শীতের সময় কী করতেন, ঘেমে যেতেন। এইভাবে চাপ, এইভাবে একটা গুরুভার আল্লাহ তাআলা এই আয়াতের এত গুণ, এত মানে যে প্রচণ্ড ক্ষমতা, যে হাদিসের আরও আসছে যে এই যদি আয়াত যদি কোনো পাথরের ওপর বা কোথাও যদি পাহাড়ের ওপর নাজিল করা হতো, তার পাহাড় তা চুরমার হয়ে ভেঙে যেত, এভাবে হাদিসে আসছে। তো ভাবতে পারছেন আমরা মানুষ কত, বা আমাদের এই আমাদের নবী আল্লাহ তাআলা কত হিদায়ত মানে হিকমত দিয়েছিলেন, যে তা তিনি সহ্য করে তিনি কী করেছিলেন, আমাদের তিনি শিখিয়ে গেছেন, আমাদের তিনি কী করেছেন, কোরআন শিখিয়ে গেছেন। তো এইভাবে তাফসীরগণ আলোচনা করেছে, আমি আল্লাহ তাআলা বলছেন আমি এই আয়াতটা বলছেন গুরুভার, একটা বাণী, একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এই কোরআন, এই সম্পূর্ণ কোরআন দিয়েছেন আমাদের জীবন পরিচালনা করার জন্য। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না নাসিআত আল-লাইলি হিয়া আশাদ্দু ওয়াত্তাউ আকওয়ামু কিলান, নিশ্চয় রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী। বলছে নিশ্চয় রাত্রি জাগরণ প্রবৃত্তি দলনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অধিক অনুকূল। রাত্রিজনের প্রবৃত্তি দলনে অধিক সহায়ক। তাফসীরগণকে বলছেন আগে দেখা যাক যে এ দ্বিতীয় অর্থ হলো রাতের নির্জন পরিবেশে নামাজি তাহাজুদের নামাজে যে কোরআন পাঠ করে তার অর্থসমূহ অনুধাবন করার ব্যাপারে মুখ বা কানের সাথে অন্তরের বড়ই মিল থাকে। এর দ্বিতীয় অর্থ হলো দিনের তুলনায় রাতে কোরআন পাঠ বেশি পরিষ্কার হয় এবং মনোনিবেশ করার ব্যাপারে বড়ই প্রভাবশালী হয়, কারণ তখন অন্য সকল শব্দ নিশ্চুপ নীরব হয়, পরিবেশ থাকে নিঝুম নিস্তব্ধ। এই সময়ে নামাজে যা কিছু পড়ে তা শব্দের গোলযোগ ও পৃথিবীর হট্টগোল থেকে সুরক্ষিত থাকে
এবং তার মাঝে নামাজি তৃপ্তি লাভ করে ও তার প্রতিক্রিয়া অনুভব করে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তালা সেই রাতকে আল্লাহ তালা আমাদের নবীর জন্য কী করেছিলেন, উঠতে বলেছিলেন। এই রাত একটা নিশ্চুপ, এখানে কোনো পাখির আওয়াজ, কোনো পরিবেশের হড্ডগোল শোনা যাবে না। এই জন্য আল্লাহ তালা বলছেন, নিশ্চয় রাত্রি জাগরণ প্রবৃত্তি দলনে অধিক সহায়ক, প্রবৃত্তিকে দলনে অধিক সহায়ক। একটা নিশ্চুম, একটা নিস্তব্ধ পরিবেশে যখন আমরা কিছু পড়াশোনা করি, তখন সেটা বেশি মনোযোগী হয়, বেশি ভালো লাগে, সেটা বুঝতেও বেশি ভালো লাগে। আর আপনি যদি গণ্ডগোল পরিবেশে, একটা হৈ হড্ডগোল পরিবেশে যদি আপনি কিছু পড়েন বা কিছু বোঝার চেষ্টা করেন, সেটা সহজে মাথায় ঢুকবে না বা বুঝতে পারবেন না। তো স্পষ্ট বচ্চন অধিক অনুকূল। তো রাত্রিটা আল্লাহ তালা বলেছেন সেই তাহাজ্জুদের নামাজকে, আল্লাহ তালা কী বলেছেন, সেখন কোরআন তেলাওয়াত তখন করা, যখন করা হবে সেই নামাজের মধ্যে, তখন সেটা স্পষ্ট হবে এবং সেটা বোঝার ক্ষমতাও বেশি, বুঝতে সেটা ভালো লাগবে, বুঝে মনোযোগ দিতে ভালো লাগবে। তখন সেই রাত্রির একটা দুটার পর বলা হয়েছে যে অর্ধেক রাতের কিছু পার হয়ে যখন আমরা এই আমলটা করি, যে তাহাজ্জুদের নামাজ যখন আমরা কেউ পড়ি বা যখন আমরা তো ওই সময়টাকে তখন নিস্তব্ধ বলা হয় বা নিশ্চুপ, যখন আর পরিবেশের মধ্যে কেউ তখন জাগ্রত অবস্থায় থাকে না। এরপরে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাউইলান, নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে যে দিবাভাগে দিনের মধ্যে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। দিনের মধ্যে স্বাভাবিকভাবে আমাদের নবী কী করতেন, দাওয়াতের কাজটা বেশি করতেন, ইসলামের প্রচারের ব্যাপারে বেশি ধ্যান দিতেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে দিনের ব্যাপারে তোমার জন্য দীর্ঘ ব্যস্ততা রয়েছে। অবশ্য আমরা দিনের বেলাও, আমাদেরও আল্লাহ তাআলা যেমন ইনডাইরেক্টলি এখানে বলছেন, দিনের বেলাতে আমরা বেশি কাজে ব্যস্ত থাকি, আমরা বেশি কী করি, এই পেটের জন্য আমরা কী করি, আমাদের চাহিদার জন্য আমরা কাজের ব্যস্ত থাকি বেশিরভাগ। তো ওই জন্য আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি যেন আমাদেরই বলছেন, অবশ্যই আমাদেরই বলছেন এটা, যে আমরা যদি রাতের আমলগুলো বেশি বেশি করে করি। সাবহা এর অর্থ হলো জারি ওয়াদ্দাওয়ারান, চলা ও ঘোরাফেরা করা, অর্থাৎ দিনের বেলায় বহু কর্মব্যস্ততা থাকে। এটা প্রথমোক্ত কথারই তাগিদ, অর্থাৎ রাতের নামাজ ও তেলাওয়াত বেশি উপকারী ও প্রভাবশালী। সুবহানাল্লাহ, যেটা বললাম যে রাত্রের নামাজটা হচ্ছে বেশি কী উপকারী এবং প্রভাবশালী এবং বেশি প্রভাব ফেলবে বা বেশি আল্লাহর কাছে সেটা কী হবে, সেটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হবে। আর হাদিসে এসছে যে আল্লাহ তাআলা তার আরশ থেকে সপ্তম আকাশের মধ্যে, একবারে নিচে যেটা আসমান রয়েছে সেই আসমানে আল্লাহ তাআলা আসেন এবং দেখেন তার কোন বান্দা এই রাতের আরাম আয়েস ঘুমটাকে মানে কী করে বরবাদ করে, সেটাকে ভেঙে, রাতের ঘুমটাকে ভেঙে কী করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাই, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা সেটা নিজে এসে দেখেন এবং তার বান্দাদেরকে তিনি নিজ হাতে তিনি কী করেন, তাকে সেই তার ওই কর্মের প্রতিফল দেন বা তাকে নেকি দিয়ে তার আমল নামাটাকে ভারী করে দেন। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কী করে থাকেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের এভাবে নেকি দিয়ে থাকেন। যদি আমরা এই আমলটা করি, এই রাত্রি জাগরণ করে আমরা যদি কী করি, এই তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই কিয়ামতের মাঠে আমাদের দেখবেন বা আমাদের নেকির আমলটা বা আমাদের নেকির পাল্লাটা, যেদিকে নেকির পাল্লা, যেদিকে নেকি দেওয়া হবে সেই পাল্লাটা ইনশাআল্লাহ ভারী হবে ইনশাআল্লাহ, যদি আমরা বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজটা আদায় করি। কেননা সেই নামাজটা হচ্ছে নিস্তব্ধ, সেই নামাজের মধ্যে আপনি একগ্রতাভাবে ধ্যান লাগাতে পারবেন, যখন কেউ জেগে থাকবে না, যে আশপাশে কোনো শব্দ থাকবে না। তো আল্লাহ তাআলা সেই নামাজটার কথা এখানে বলছেন যে রাত্রের সেই অংশে, সেই অর্ধেক পেরিয়ে কিছু অংশ পার হয়ে আপনি সেই নামাজটা পড়ুন, সেই তাহাজ্জুদের নামাজটা পড়ুন, নবীর মাধ্যমে যেন আমাদেরই সেটা বলা হচ্ছে। তো যাই হোক, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের যাতে সেই শক্তি দেন, সেইভাবে আল্লাহ তাআলা আমাদের মনটাকে সেভাবে ঠিক করে দেন। সকলে বলুন আমিন। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না।
আপনি যদি ফেসবুকে দেখেন তো চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে অবশ্যই কী করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টাটা দাবিয়ে রাখবেন। এরকম আরও অনেক জ্ঞানের কোরআনের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।